কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে সংগঠনটির বর্তমান সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খানকে। বর্তমান সভাপতি কাজী রৌনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে তাকে দায়িত্ব দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। 8 আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তবে এর নেপথ্যে অন্য কারণ রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা। শ্রাবণকে সরিয়ে দেওয়ার ঘটনাকে সম্মানজনক শাস্তি হিসেবে দেখছেন তারা। নেতাদের দাবি, শারীরিকভাবে সুস্থ আছেন শ্রাবণ, ছাত্রদলের কার্যালয়েও নিয়মিত যাওয়া আসা করতেন তিনি। এদিকে ছাত্রদলের কার্যালয়ে শ্রাবণের বৈঠক করার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। জানা গেছে, শ্রাবণকে যখন পদ থেকে সরানোর বিজ্ঞপ্তি দেওয়া হয় তখন তিনি কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে সভা করছিলেন। তিনি নাকি নিজেও জানতেন না তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় নেতারা বলছেন সংগঠনের মধ্যে গ্রুপিং করতেন শ্রাবণ, এর ফলে সরকার বিরোধী আন্দোলনে বিরূপ প্রভাব পড়ছে। এছাড়া গত 2 আগস্ট তারেক রহমান ও তার স্ত্রীকে সাজা দেওয়ার ঘটনায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের মাঝে সংঘাতের ঘটনা ঘটে। এই ঘটনার জন্য শ্রাবণকে দায়ী করেন অনেকে। এছাড়া গেল 29 জুলাই ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরাও সেভাবে মাঠে নামেননি। এমনকি ওই দিন ছাত্রদল সভাপতি শ্রাবণের ঢাকা ময়মনসিংহ সড়কের উত্তরা এলাকায় থাকার কথা ছিল। অভিযোগ উঠেছে সেখানে তিনি যাননি। এদিন বিকেলে রাজধানীর খিলক্ষেত এলাকায় ঝটিকা মিছিল করেন শ্রাবণ, যাতে ক্ষুব্ধ হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের অবস্থান কর্মসূচিতে দায়িত্বে অবহেলার কারণে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি অনেকের। এদিকে সরকারের পদত্যাগের দাবিতে একদফার আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে, ঠিক সে সময় আন্দোলনের মূল চালিকা শক্তি হিসেবে পরিচিত ছাত্রদলের সভাপতিকে পদ থেকে সরানোর ঘটনাকে ভালো চোখে দেখছেন না অনেকে। তাদের মতে এ ঘটনার বিরূপ প্রভাব পড়তে পারে চলমান আন্দোলনে। আবার কেউ কেউ বলছেন হঠাৎ করে সভাপতিকে সরানোয় ছাত্রদলের কোন্দল আরও বাড়বে। কারো দাবি, সংগঠনের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার ছাত্রদল সভাপতি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কাজী রৌনকুল ইসলাম শ্রাবণের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাদাকালো নিউজ।